মিলাদ পড়ায়, আব্বার জান্নাতের আশায়। আলেম ওলামারা যখন কইছে মূর্তি হোক আর ভাস্কর্য হোক, এইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেগে ভালো হইতো না। তো আলেম ওলামারা যখন কয় ভালো হইতো না, আমরা এটা তো ভালো বানানো ঠেহারাই দেয়। এই যে স্বাধীনতার মাস, আমরা তো ওনাদের বিপক্ষে না, আমরা তো স্বাধীনতার পক্ষের লোক। এই দেশকে আমরা মন থেকে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি। এটা অভিনয় না, মুখের কথা না, এটা অন্তরের কথা, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু যেই ভূমিকাটা রাখছে, এই ভূমিকাটা হইন না দ্বিতীয় বেড়া রাখারা। ভাস্কর্য হোক আর মূর্তি হোক, বানাইলে যদি আমরা আলেমরা ফতুয়া দিছি যে এরা বানাইলে ওনার কবরও শান্তি হইতো না, এটা একটা আজাবের কারণ হইব। তো আমাদের কথা হইল, যদি এটা আজাবের কারণ হয়, যদি এটা আজাবের কারণ হয়, তো ঠেহারা কিতে আমার এটা বানানের নামে কসবায় যদি আজকে একটা হাসপাতাল করে আমাদের মাননীয় আইনমন্ত্রী, আমি জানি যে মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আইনমন্ত্রী আত্মীয়তার সম্পর্ক ভাই, উনি যদি মনে করে কুটি বাজারে আমরা একটা শিল্প কারখানা করে দেবো, কোনো বেকার রাখবো না, এই শিল্প কারখানার নাম হবে বঙ্গবন্ধুর নামে, এখানে একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, আইনমন্ত্রীর অনেক ক্ষমতা, তিনি যদি মনে করে কুটি এলাকায় অথবা চৌমুহনি যেন এই এলাকার সব মানুষ এসে চিকিৎসা নিতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আলটামিয়া মিডিয়া, দ্য হোলি কোরআন শোজ পিপল দ্য রাইট ওয়ে। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমি আপনাদেরকে একটা চিকন কথা বলি। আমার কথা হলো, বাংলাদেশে এখন একটা টপ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা হলো ভাস্কর্য না মূর্তি, এটা নিয়ে বিশাল আলোচনা হচ্ছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলেছি, বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলেছি, আমরা বড় সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আমরা কথা বলেছি। আমরা বলেছি সবাই চায় তার আব্বায় কবরটার জান্নাত থাকুক, দুনিয়ার যা তারা গোনা করা যায় তারাও মাঝে মাঝে খতম ফরায়, হুজুর দাওয়াত দিয়া খাওয়ায়, বাইত মিলাদ ফরায়, আব্বার জান্নাতের আশায়। আলেম ওলামারা যখন কইছে মূর্তি হোক আর ভাস্কর্য হোক, এইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেগে ভালো হইতো না। তো আলেম ওলামারা যখন কয় ভালো হইতো না, আমরা এটা তো ভালো বানানো ঠেহারাই দেয়। কথাটা আমার বুঝছেন না? ওলামায়ে কেরাম তো কোনো ঝগড়া করে কইছে না, আমরার দায়িত্ব হলো কইয়া দেওয়ন, মানন না মানন এটা হলো আপনার ব্যাপার। এখন আমরা কইছি যে ভাস্কর্য হোক আর মূর্তি হোক, ফুজা হোক আর না হোক, এটা সোয়াবের কাজ না। প্রয়োজনে ছবি তোলা, বিনা প্রয়োজনে ছবি তোলা, এইটাও গোনা। তো যেহেতু বিনা প্রয়োজনে ছবি তুলন যাইতো না, বিনা প্রয়োজনে যেহেতু ছবি আঁকাও যাবে না, মাসালা হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া কইব, এই গরু আঁকছে কাটাইডা, তো একজনে কইব আল্লাহ আমি না, কয়তো তুমি যখন আঁকছো গরুর ভিতরে জীবন দাও, এখন তো পারবো তো চাইয়া থাকবো, আল্লাহ কয় আহনের সময় বুঝ করে আঁকতে পারল না, আইকালাওন সহজ, জীবন দেওয়া কঠিন, আকসিলে কেড়ে জীবন দিতে না পারলে কেয়ামতের ময়দানে মানুষটা আসামি হয়ে যাবে। যেই মানুষটা এই বঙ্গবন্ধু এই দেশের এই স্বাধীনতার মাস, আমরা তো ওনাদের বিপক্ষে না, আমরা তো স্বাধীনতার পক্ষের লোক, এই দেশকে আমরা মন থেকে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি, এটা অভিনয় না, মুখের কথা না, এটা অন্তরের কথা, ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু যেই ভূমিকাটা রাখছে, এই ভূমিকাটা হইন না দ্বিতীয় বেড়া রাখারা, কে রাখছে বলেন? তাহলে এই লোকটার কবর ও শান্তিও এটা আমরা চাই নাকি চাই না? তো ভাস্কর্য হোক আর মূর্তি হোক, বানাইলে যদি আমরা আলেমরা ফতুয়া দিছি যে এরা বানাইলে ওনার কবরও শান্তি হইতো না, এটা একটা আজাবের কারণ হইব। তো আমাদের কথা হইল, যদি এটা আজাবের কারণ হয়, যদি এটা আজাবের কারণ হয়, তো ঠেহারা কিতে আমার এটা বানানের, ওনার নামে একটা ইউনিভার্সিটি হোক, ওনার নামে একটা বিশ্ববিদ্যালয় হোক, ওনার নামে একটা মেডিকেল কলেজ হোক, যত আতুইরা ল্যাংরা চিকিৎসা হইব আর হইতে হইতে শেখ মুজিবের লেগে দোয়া করবো, এটা বলা ঠিক কিনা কও? ওনার নামে কসবায় যদি আজকে একটা হাসপাতাল করে আমাদের মাননীয় আইনমন্ত্রী, আমি জানি যে মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আইনমন্ত্রী আত্মীয়তার সম্পর্ক ভাই, উনি যদি মনে করে কুটি বাজারে আমরা একটা শিল্প কারখানা করে দেবো, কোনো বেকার রাখবো না, এই শিল্প কারখানার নাম হবে বঙ্গবন্ধুর নামে, এখানে একটা 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, আইনমন্ত্রীর অনেক ক্ষমতা, তিনি যদি মনে করে কুটি এলাকায় অথবা চৌমুহনি যেন এই এলাকার সব মানুষ এসে চিকিৎসা নিতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল করে দেখ,
সব মানুষ এসে চিকিৎসা করবো, আর যাওয়ানোর সময় দোয়া করে দিয়া যাবো আল্লাহ যাই হইছে হইছে না হইছে নাই, আমরা বঙ্গবন্ধুরে তুমি কুদুর জান্নাত দিও, এই হাসপাতালটা তাই আমি আরাম পাইছি, এবার আরো কুদুর আরামে রাখো। সুবহানাল্লাহ কইতেন না, এটা কি উপকার হইব না ক্ষতি হইব? সকলে কয় এটা বানাইয়েন না খারাপ হইব, তারা যদি কয় বানায় আমি তো বানান না, এটা দিয়ে আমরা ফিটাফিটি করতাম যায় এমনি। বাংলাদেশের আলেম ওলামা এত ফিটাফিটির শখ নাই, ফিটাফিটি করণের এত সময়ও নাই আমরা, আমরা মন থেকে চাই ওনার কবরে উনি শান্তিতে থাকুক, আমরা চাই এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে এসেছে আমরা চাই উনিও কবরে গেলে শান্তিতে থাকুক, এটা আমরার চাওয়া। বিচার করবেন কে? ফয়সালা হবে আল্লাহ, কিন্তু দেহার ভিতরে আমরা দেখতে আছি এটা গোনার কাম, এখন গোনার কাম দেখিয়া আমরা দুইটা সুম করে থাকতাম পারি না। আল জামিয়া মিডিয়া, দ্য হোলি কোরআন, শোস পিপল দ্য রাইট ওয়ে।